মানে সামনাসামনি দুটো গেট ভাই, সামনাসামনি এখানে একটা গেট আর ওই দিকে একটা গেট। বলতে পারবো ইস্টার রোডস আমাদের পাড়ায় বেস্ট, কারণ এদিকে যেমন দেশে কোনো বাড়িতে সেরকম হবে না মানে লাইটিংগুলো লাগানো কাজ চলে গেছে, তেমন এখানে যেমন মেলাগুলো। 3, 2, 1 তো কী অবস্থা এবং কী চলছে ভাই সকল? দীপাবলি তো দেখতে দেখতে চলে এলো। দীপাবলি মানে হচ্ছে আলোর উৎসব, চারিদিকে দেখতে পাচ্ছ আলোতে আলোর মেজাজে মানে পুরো ভরপুর। এই আলোর উৎসবের মধ্যে এমন কিছু জায়গায় এমন সুন্দর সুন্দর থিম হয় সেগুলো হয়তো আমি তোমাদের দেখিয়েছি, বহরমপুরের 2 বেস্ট থিম কালী পুজোর। তো বাট বেসিক্যালি আরও কিছু দেখানো হয়নি, সেগুলো তোমাকে পরে দেখাবো, বাট সেগুলো মানে যখন কমপ্লিট হবে তখন দেখাবো। আর তাছাড়া আমার ছাদটা মোটামুটি আমি সাজিয়ে নিয়েছি আলো দিয়ে, তুমি কমেন্ট করো কেমন লাগছে না লাগছে। তাছাড়াও বেসিক্যালি এই যে আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয়, তোমরা সবাই অবভিয়াসলি জানো যে সত্যেন চৌধুরী চালকিয়া শাস্ত্রী সঙ্গে সঙ্গে ক্লাবের পুজো, সেটার প্যান্ডেলটাও দেখছো পুরো কমপ্লিট, মোটামুটি বলবো না পুরো কমপ্লিট, কারণ কাল বাদ পরশু হচ্ছে কালী পুজো। এবং কিছুক্ষণ আগে আমি দেখলাম মানে এখানে বেসিক্যালি ঠাকুর যেটা মাতৃ প্রতিমা, কালী মাতৃ প্রতিমা, সেটা চলে এসছে। তো এবার তোমাদেরকে পরে সেটা দেখাবো, এখন দেখালে তো সেই ইন্টারেস্ট তো থাকবে না পরে দেখার, তো সেটা তোমাদেরকে পরে দেখাবো। তাছাড়া ভাই আজকের ভিডিওটা বেসিক্যালি হতে চলেছে বহরমপুর, তো মানে দীপাবলি চলেছে বহরমপুর কেন বলবো, পুরো ভারত তথা পুরো বিশ্বে দীপাবলি চলেছে। তো এই দীপাবলির মধ্যে এমন মানে দীপাবলি মানে বেসিক্যালি কারণ হচ্ছে আলোর উৎসব। তো আলোর উৎসবে মানে পুরো আমাদের দেশ যেমন সেজে উঠেছে তেমন আমাদের সেজে উঠেছে আমাদের বিশ্ব। তো আমাদের দেশ বিশ্ব তো আমি কভার করতে পারবো না, কিন্তু আমি যেটা কভার করতে পারবো আমার শহর বহরমপুর। তো সেইখানে এবার পুজোয় কী কী থিম এবং পুজোয় কী কী আলো এবং আলোর রোশনে কীভাবে সেজে উঠেছে সেটা আমি তোমাদের এই ভিডিওর ভিতরে দেখানোর চেষ্টা করবো। তার আগে আমি আমার নিজের পরিচয়টা দিই নি, যারা আমাকে চেনে না আমি তাপস, তোমাদের হচ্ছে ব্লগিং টিভি ইউটিউব চ্যানেল স্টে হাই ফ্রম বহরমপুর। লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও এনি মোর রেসিং টাইম। জজকোটের মোড় যেটা সান্টা ফুকে গেলাম সেটা থিমও আমি তোমাকে দেখিয়েছিলাম, বাট কী করছে সেটা বলতে পারিনি। তো সেখানে করছে হচ্ছে বেসিক্যালি মায়াজাল। তো এছাড়াও এই ভিডিওর ভেতর যেহেতু থাকছে কোথায় কী রকম লাইটিং হচ্ছে, তো সেহেতু আমি মানে 3টে জায়গার অথবা এই ভিডিওর ভেতর কভার করবো বেস্ট লাইটিং থিম। মানে আমি যে দুটো প্যান্ডেলের ভিডিও করেছি সেই দুটো তো অবভিয়াসলি থাকবে, তাছাড়া একটা যেটা আমার নিজের সবথেকে প্রিয় সেটা এখন দেখাবো না, ক্রমশ প্রকাশ্য। থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো অনেকে, বা স্কিপ করে হয়তো অনেকে আগে দেখে নিয়েছো তারপর ইন্ট্রো দেখছো হতেই পারে, তো তাদের জন্য একটা ক্রমশ প্রকাশ্য রাখাই ভালো, আগে বললে এক্সাইটমেন্ট অতটা থাকবে না। তো আমি যাবো এবং 3টেকে রেটিং দেবো কোনটা আমার মধ্যে সবথেকে ভালো লাইটিং লেগেছে। তো চলো আর বেশি দেরি না করে, অনেক আগে অনেকটা বকবক গেল, রেস্টোরেন্ট অফ টুডেস ভিডিও। যেমন মানে লাইটিংগুলো লাগানো কাজ চলে গেছে তেমন এখানে যেসব মেলাগুলো বসে না সেগুলোর কাজ চলে গেছে। তাছাড়া এখানে এরকম টাইপের একটা লাইট শোয়ের ব্যবস্থা, লাইট শো কী বলছি ভাই, যাই হোক তোমার পুরোটা তো সম্ভব দেখানো সম্ভব নয়, তো যেটুকু যেটুকু হচ্ছে আমি সেটা একটা অডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, কারণ যদি পুরোটা আমি তোমাদেরকে উইথ এ ভয়েস দেখা দেয় হয়তো ভিডিও অনেকটা লং হতে পারে, আমি ট্রাই করবো উইথ এ ভয়েস টোটালটা ইনফরমেশনের সাথে বলার, বাট তাও যতটা পারবো আমি চেষ্টা করবো ভাই, চাপ নাই তোমাদের, আমি আছি ব্লগিং টিউব যতদিন আছে না চাপ নাই কোনো। আর তাছাড়া এখানে এরকম একটা স্ট্রাকচার করেছে, কিন্তু আমার সবথেকে একটা বাজে লাগবে সেটা জামনে গিয়ে বলছি তোমাদেরকে, বকুলতলা মোড় আমি তোমাদের আগের দিন যেটা দেখাচ্ছিলাম সেগুলো পাঠশালা, তার অপোজিটে যেখানে ভাই কঙ্কাল করার কথা দেখো ভাই এখানে এবার কী সব থিম করেছে, লিটারালি থিম কেন বলছি, যাই হোক কী সব স্ট্রাকচার লাগিয়েছে ভাই কঙ্কাল আর উইথ দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক কত সুন্দর লাগে, বাট এটা কী করেছে ভাই, এদের একটা বিড়াল অ্যান্ড ওইদিকে আর সামথিং সেম কিছু একটা আছে ভাই, দেখে মন পুরো ভেঙে গেলো ভাই এটা দেখার পর আমার, এটা কী, হোয়াট ইজ দিস? বলতে পারবো ইস্টোরেস আমাদের পাড়ায় বেস্ট, কারণ এদিকে যেমন দেখছো কোনো বাড়িতে সেরকমভাবে এখন লাইট লাগানো হয়নি, হয়তো লাগানো হয়েছে কিন্তু জ্বালানো হয়নি, বাট আমাদের পাড়ায় প্রত্যেকটা বাড়িতে আলো লাগানো এবং আলো জ্বালানোর কাজ দুটোই কমপ্লিট। আর এখানে যে রাস্তায় বেসিক্যালি যেসব টুনিগুলো লাগানো হয়েছে সেগুলো আপাতত জ্বলছে, মানে সব বোর্ড যেগুলো লাগানো সেগুলোই জ্বলছে চালতিয়া ছাত্রী সঙ্গের পক্ষ থেকে। এটা এমন ভাই ওইটুকু লোকেশানের ভেতরে আমি দেখালাম কতটা কী লাগানো হয়েছে লাইট বাগেরা, অ্যান্ড এদিকে সেরকমভাবে কোনো স্ট্রাকচার হয়নি, বাট রাস্তায় সব লাইট যেগুলো সেগুলো মোটামুটি লাগানো কাজ, মোটামুটি না সবভাবে কমপ্লিট সেগুলো চলছে। সো সেগুলো একটা ভিডিওর অডিওর মাধ্যমে তোমরা শোনো দেখো। দাঁড়িয়ে আছে জজকোট শিমুলতলা মোড়ে, আর এইদিকে যে লাইটিংটা দেখো দেখতে পাচ্ছ
এটা হচ্ছে সত্যেন চৌধুরী অর্থাৎ চালিতে শাস্ত্রীজির সঙ্গে লাইটিং, যেখানে এবার এই মেন গেট করেছে মহাভারত। আর তার অপোজিট দিকেই আছে হচ্ছে আমাদের জজকোর্ট সাইন্টাফোকিয়া ক্লাবের, আর ওই সামনে দেখা যাচ্ছে জজকোর্টের প্ল্যান্ডেল, যেটা আলো জোসেফ দেখতে পাচ্ছ। আর এটা জজকোর্ট সাইন্টাফোকিয়া ক্লাবের মেন গেট, বাট জজকোর্ট যেটা বললাম তোমার এখনও সব আলো আছে, সব এখন আলো জ্বালাগুলো এখনও করেনি, মানে যতগুলো আলো আছে জ্বালেনি। আর এদিকে বেসিক্যালি আলোটা ছেড়ে দিয়েছে, মানে সামনাসামনি দুটো গেট ভাই, সামনাসামনি এখানে একটা গেট আর ওইদিকে একটা গেট। আমি যেটা বলেছিলাম মানে সাইন্টাফোকিয়া ক্লাব, তো সাইন্টাফোকিয়া ক্লাবে মানে এরকম যে লামছে ভাই লুক, মানে মায়াজার এখানকার থিম করেছে বেসিক্যালি, বাট লুক ইজ অথেন্টিক ব্রো। ভেতরে মাতৃ প্রতিমা স্থান এখানে, বাট লুক ভাই যা লাভ লাইফ লাভানোর পর একদম গড লেভেল ব্রো, গড লেভেল। এটা করতে চাচ্ছি বহরমপুরে এমন একটা আলোর প্রদর্শনী বলার ভুল, মানে এমন একটা জায়গায় যেটা ভাই আমার শেষ লেভেল ফেভারিট। তো চলো আমি যাই এবং তোমাদেরকে দেখাই জায়গাটা কেমন, এবং তোমরা জানো সে অনেকেই চেনো। 3 2 1 মোট সাইন্টাফোকিয়া ক্লাবের পুজো তোমাদেরকে আমি দেখালাম, মানে প্যান্ডেলের কাজ তো মোটামুটি যেটা দেখলাম তোমার তৈরি হয়ে গেছে, কিন্তু প্যান্ডেলের কাজ যতই তৈরি হোক আরও যেসব জিনিসগুলো বাকি আছে, কারণ মণ্ডপ সজ্জা এখনও মেন হচ্ছে মাতৃ প্রতিমা সেটাই আসেনি, কিন্তু লোকের উপচে পড়া ভিড় ভাই আজকে থেকে, এখনও পুজোর হয়তো পরশু দিন পুজো হয়তো ওকে বলা বা ভুল হবে, কিন্তু এখানকার যেটা লাইট যেটাগুলো আছে অনেক লাগিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সব আলো চালায়নি। তো যতদিন না সব আলো চলছে ততদিন আমরা ভালো করে দেখতেও পাচ্ছি না যে কতটা কী রকম আসছে লুক। আই থিঙ্ক কালকের মধ্যে জ্বালিয়ে দেবে, তো তখন অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো। এছাড়াও আমার মতে সবথেকে ভালো আমার লাগে হচ্ছে গঙ্গাধারে লাইটিং ভাই, দ্যাটস অসাম। তো তোমাদের মতো জানিও কোনটা ভালো লাগলো, তিনটে জায়গা দেখালাম লাইটিং এই ভিডিওর ভেতর। তাছাড়া ভিডিওটা শেষ করার আগে এটা বলে রাখা ভালো যে আমার পিছনে চালিতে শাস্ত্রীজির সঙ্গে যেটা আছে ওটার উদ্বোধন হচ্ছে আগামী দিন অর্থাৎ 11 নভেম্বর 2023। তো যা যা আসতে চাও আসতে পারো, এখানে আসবে হচ্ছে সারগাছি রামকৃষ্ণ মিশনের যিনি প্রধান মানে যিনি হেড তিনি আসেন, এবং আরও কিছু বিশেষজন বিশেষ বিশেষ ব্যক্তিরা এখানে থাকবেন। তো তোমরা সবাই ছিলে আসতে পারো এখানে। অ্যান্ড আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, হ্যাঁ তোমার সব ভিডিও ভালো লাগলো আই যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না কমেন্ট বক্সে, এবং নেক্সট এপিসোডের জন্য তোমরা সবাই রেডি হয়ে যাও। তো দেখা হচ্ছে আমাদের নতুন একটা ভিডিও, বাই বাই অ্যান্ড স্টে সেফ।